আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাহলে অবরাই কায়তু কোরআনের পাঠশালায় ছোটদের ঘরে বসে কোরআনের শিক্ষার আজকের এই ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত আজকের এই ক্লাসটি আপনাদের জন্য একটি স্পেশাল ক্লাস হিসেবে বিবেচনা হবে ইনশা আল্লাহ তাহলে চলুন আমরা দেরি না করে আজকের এই গুরুত্ব ক্লাসটি শুরু করি <applause> بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل على محمد نبي الأمي. وعلى آله وسلم تسليما بسم الله الرحمن الرحيم رب زدني علما رب زدني علما رب زدني, زدني علما أعوذ بالله من الشيطان الرجيم বিস্মিল্লা হিরো রমে হ্যাঁ ওকে আজকে আমরা প্রথমে কোন অক্ষরটা শিখবো জানেন আপনারা ওকে আমি স্ক্রিনটা এখন শেয়ার করতেছি সবাই কিন্তু খেয়াল করতে হবে আজকে আমরা প্রথম যে অক্ষরটা শিখবো সে অক্ষরটা হলো এই অক্ষরটা এ অক্ষরটা একেবারে সহজ এ অক্ষরটা একেবারে সহজ এ নাম কি গলা চেপে মুখ দিয়ে হালকা বাতাস বের করে আমাদের উচ্চারণ করতে হবে ঠিক আছে এটা কিন্তু মনে রাখতে হবে কি বললাম হলকের মধ্যখান বা গলার মধ্যখান থেকে এই অক্ষরটি উচ্চারিত হবে সাফওয়ান আপনি কেন লিখতেছেন অনেকের ক্যামেরা ওয়ান নাই তাহলে আমরা কেমন ভাবে পড়বো বুঝতে পেরেছেন যে এই অক্ষরটা আমরা উচ্চারণ করব হলকের মধ্যকান বা গলার মধ্যকান থেকে চেপে ধরে হ্যাঁ হ্যাঁ একালিফ টেনে পড়তে হবে আর হালকা বাতাস বের হবে হ্যাঁ সবাই একসাথে জোরে জোরে পড়েন তো মাশা খুব সুন্দর হয়েছে তাহলে আমরা এটা পড়বো হ্যাঁ একালিফ আমরা এটা পড়বো ইংসা আল্লাহ ওকে তাহলে সবাই হাটা লিখে ফেলতে হবে আমি কে লিখতে পারে আর কে লিখতে পারে না সবাই লিখে ফেলেন ও আমি কিন্তু দেখাই নাই লিখেন না লিখেন না আমি কিন্তু আপনাদের দেখাই নাই যেহেতু আমি দেখাই নাই সেক্ষেত্রে আপনাদের লিখতে আমি বলতে পারি না ঠিক আছে কিভাবে লিখতে হবে আমি এটা দেখাবো এক্ষুনি আহ ওকে আমি এক্ষুনি স্ক্রিনটা শেয়ার করতেছি ওকে আপনার স্ক্রিনটা অলরেডি দেখতে পাচ্ছেন আশা করি এক্ষুনি এখানে সামনে চলে আসছে ওকে আসছে আমরা এখন এই হা অক্ষরটা ইনশাআল্লাহ শিখবো কিভাবে দেখেন এই যে আমি লিখতেছি রাহা রোহা আপনার ক্যামেরা ওয়ান নাই ক্যামেরা ওয়ান যাদের নাই তারা আমাদের স্টুডেন্ট না আমরা ধরে নিলাম এই যে হা অক্ষরটা ঠিক আছে হ্যাঁ গলা চেপে উচ্চারণ করতে হবে সবাই দ্রুত দ্রুত লিখে ফেলেন দ্রুত হ্যাঁ 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 খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে ওকে তাবাসুম দেখেছি আমি ফরহান দেখেছি ইনায়া দেখেছি ওকে সবাই দ্রুত লেখেন এই যে আমি আবারও লিখতেছি হা অক্ষরটা দেখেন এই যে একটু ব্যাকা হয়ে যাচ্ছে এখান থেকে এই আবার আসবে ঠিক আছে এই যে ওকে সবাই দ্রুত লেখেন দেখি কে লিখতেছে না আপনি লিখেছেন হ্যাঁ ওকে 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 সবাই লিখে ফেলেন সবাই সবাই সাজনা ওকে লিখছে ওকে আমি এক নম্বর গ্রুপে আজকে একজনকে অ্যাড করেছিলাম আমি জানি না তার নামটা কি আমার মনে নাই হুমায়রা জান্নাত মে ভি อ่า ওকে হুমায়রা জান্নাত মনে হয় আজকে ফার্স্ট ক্লাস করছে হুমায়রা জান্নাত আপনি একটু হ্যান্ড রাইজ করতে পারবেন আপনি আজকে কি ফার্স্ট ফার্স্ট ক্লাস করছেন জি হ্যাঁ ওকে ঠিক আছে আমরা এই অক্ষরটা আমরা লিখে ফেলি সবাই একসাথে আবার একটু উচ্চারণ করেন তো এই অক্ষরটা সবাই জোরে জোরে উচ্চারণ করতে হবে কিন্তু কোনোভাবে আপনাদের ফাঁকি দেওয়া যাবে না জোরে জোরে মাশাআল্লাহ আশা আল্লাহ আহ হুমায় আপনার স্টুডেন্ট আইডি কিন্তু সিক্স এইট সিক্স সেভেন এটা একটু মনে রাখবেন সিক্স এইট সিক্স সেভেন ওকে তাহলে আমরা হা অক্ষটে লিখে ফেলেছি আর এই অক্ষটা কোন জায়গা থেকে উচ্চারণ হবে সবাই মুখস্থ করেন গলার মধ্যখান থেকে গলাটা চেপে এক কথায় কি গলার মধ্যখান থেকে গলাটা চেপে আমরা উচ্চারণ করব। হা হালকা বাতাস বের হবে অক্ষরে কয়া লিফ টেনে পড়ব একা টেনে পড়বো আফিয়া আফিয়া কি ব্যাপার আপনি গল্প করতেছেন কেন হ্যাঁ গল্প করা যাবে না ঠিক আছে ওকে আমরা এভাবে উচ্চারণ করব। এখন আমরা এই একই জায়গা থেকে আরেকটা অক্ষর উচ্চারিত হয় আমরা সেটা লিখব সবাই সবাই দেখতে হবে সবাই কিন্তু এখনই দেখতে হবে আমি এই যে যে লিখতেছি দেখেন 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 প্লিজ এ যে দেখেন আমি লিখতেছি দেখি কে দেখতেছে না কে দেখতেছে না আমি দেখব আব্দুর রহমান খেয়াল করতে হবে আমার নামও কিন্তু আব্দুর রহমান ঠিক আছে মনোযোগ সহকারে দেখতে হবে জয়রা জান্নাত তারপরে মুনতাকিম জাহন সোহা ক্যামেরা অফ নাই আমাদের স্টুডেন্টদের অবশ্যই ক্যামেরা অন থাকতে হবে এটা বাধ্যতামূলক ঠিক আছে তারপরে শাহ মিরাজ ক্যামেরা ওয়ান নাই ক্যামেরা অন থাকতে হবে ওকে খেয়াল করেন অক্ষরটা এখন আমরা লিখবো এই যে অক্ষরটা আমি লিখেছি এ অক্ষরের নাম কি জানেন আপনারা এ অক্ষরের নাম হবে আইন আগের থেকে লেখা যাবে না স্বামীরাজ লিখেন না আইন চারে লিফটান হবে কয়ে লিফ এজ এ লাবি লাইবা আপনি কোথায় গেলেন লাইবা ক্লাস থেকে উঠে কোথায় গেলেন হ্যাঁ ওকে তারপরে আমি রিকোয়েস্ট করবো সাজনাকে প্লিজ পিছনে মনে হয় আপনার আম্মুকে দেখা যাচ্ছে এমন জায়গায় বসবেন যাতে আপনার আম্মুদেরকে যাতে দেখা না যায় ঠিক আছে হ্যাঁ ওকে তাহলে আমরা এই যে আইন অক্ষরটা এই আইন অক্ষরটা ইনশাল্লাহ আমরা উচ্চারণ শিখব গলাটা চেপে আমরা উচ্চারণ করব এখন আমি দুইজনের একটা কথা বলবো দেখেন তো আপনারা এই দুইজনকে দেখতে পাচ্ছেন হ্যাঁ এই যে দুইজন না দুই ভাই বোনই মনে হয় খুব সম্ভব আপনারা দুই ভাই না ওকে কি কাজ করেছে আমি লিখতে বলি নাই তার আগে লেখা শুরু করেছে আমি ধরে ফেলেছি আজকেও আগের দিনও আপনাদের দুইজনকে ধরেছিলাম এরকম লিখবেন না হ্যাঁ মনে থাকবে ওকে ঠিক আছে আমরা তাহলে আইন অক্ষরটা সবাই উচ্চারণ করব কোন জায়গা থেকে উচ্চারণ হবে গলার মধ্যকানে চেপে আমরা উচ্চারণ করবো আইন হবে কয় ঠিক আছে তাহলে সবাই একসাথে একটু উচ্চারণ করেন তো দেখি কেমন পারেন খুব সুন্দর তাহলে আমরা এখন কি বলবো এই যে হা আর এই যে আইন এই দুটো অক্ষরে দিই এখানে হা অক্ষরে হলো এক টান ওকে কয়ালিফ এক টান আর আইন অক্ষরে কয়ালিফট টান চার টান ঠিক আছে এই যে আবার লিখতেছে ইনায়ার আর এই যে ফারহান দেখছেন আবারও লিখতেছে আমি এখন শাস্তি হিসেবে ঘোষণা দিব কিন্তু আপনাদের যারা লিখতেছেন তারপরে সাফওয়ানা সোবাহ আপনিও লিখতেছিলেন কিন্তু যারা লিখতেছেন আমি কিন্তু দেখতে পাচ্ছি সবাইকে হ্যাঁ ওকে আমরা এখন যেটা বলতেছি দেখেন এই যে আইন অক্ষরটা কোন জায়গা থেকে উচ্চারণ করব গলার মধ্যখান থেকে হা এবং আইন দুটা অক্ষরই গলার মধ্যখান থেকে উচ্চারণ হবে মনে থাকবে আরে বা মনে হচ্ছে আমি দেখতে পাচ্ছি না আমি কিন্তু দেখতে পাচ্ছি ওকে এই হা এবং আইন কোন জায়গা থেকে উচ্চারণ হবে গলার মধ্যখান থেকে মাইসরা কি ব্যাপার লিখতেছেন কেন এখন থেকে যারা লিখবে তাদের ক্লাসে দাঁড়িয়ে রাখা হবে ওকে ওকে সবাই এ অক্ষরটা পড়েন তো তিনবার পড়তে হবে জোরে জোরে পড়তে হবে জোরে জোরে পড়েন ওকে আফনান তারপরে কিন্তু ক্যামেরা অফ রয়েছে আমাদের স্টুডেন্টে আমরা চাই ক্যামেরাটা অফ অন থাকবে আহ আরওয়া লিখছে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ একটু দেরি হয়ে গেছে আপনার ক্লাসে আসতে কিন্তু ঠিক আছে শাহমিরাজ ক্যামেরা অফ কেন ওকে তারপরে আমরিন ক্যামেরা অফ রয়েছে ক্যামেরা অন অফ থাকা যাবে না ঠিক আছে ওকে আপনাদের সবাইকে ধন্যবাদ যে আপনারা সবাই ক্যামেরাটাও আমি অফ অন দেখতে পাচ্ছি ওকে আমরা এখন আইন অক্ষরটা সবাই লিখে ফেলব সবাই দ্রুত লিখতে হবে আইন অক্ষরটা এই যে তাবাচ্ছুম ফেল কারণ তোমাকে আগে লিখে রেখেছিল তাহলে আমি লিখে ফেলেন বললাম সাথে সাথে কি করে হয়ে গেল আপনার বলেন হ্যাঁ আমি বলতে পারলাম না এর ভিতরে ওকে আইন এবার তিনবার লিখে দেখান তো দেখি কেমন পারেন গতবার তো এত সময় লাগিলাম ওকে হ্যাঁ এখন কিন্তু সময় লেগে গেছে ঠিক আছে আগে কিন্তু এত সময় লাগিল না এর এর তিন ভাগের এক ভাগও লাগেনি আগের বার ওকে যাই হোক আমি বলার পর ইনশাল্লাহ লিখবেন হ্যাঁ ওকে আমি সবাই খাতা দেখবো সবাই দ্রুত লিখতে হবে আইন অক্ষরটা আবার আমি লিখে দেখাচ্ছি কেমন লিখবো আমরা দেখছেন এই যে আমি লিখছি আমারও তো লিখতে সময় লাগতেছে একেবারে যেমন তেমন লিখা যাবে না সবাই লিখতে হবে ভালো করে লেখেন সবাই লেখেন আহ মাহদিয়া আপনি লিখছেন দ্রুত লেখেন দ্রুত লেখেন সাজনা লিখছেন তানজিম মুনতাকিম লিখছেন জাওয়াত আফনান লিখে ফেলেন ওকে তারপরে সামিও লিখছে আরিবা লেখেন মাসারিল আর ক্যামেরা আবার অফ করছে হ্যাঁ এবার আবার অন করছে ওকে আমি দেখতে পাচ্ছি আসলে স্টুডেন্ট কম হয়ে যাচ্ছে আমাদের যদিও আজকে মনে হয় আবহাওয়া খারাপ বলে এই জন্য আরো বেশি স্টুডেন্ট নাই হ্যাঁ ওকে আপনাদের খাতা আমি এখন দেখবো সবাই খাতা দেখাতে হবে আমি এক এক করে দেখবো সবাই খাতা এ আইন অক্ষর কিভাবে লিখছেন ফারহান কিভাবে লিখছেন আইনকে ওই রকম লিখেছি আমি হ্যাঁ আপনি তো ওর মতো লিখতেছেন আহ গুলাম রাব্বি আফিয়া এনা তারপরে তানজিম লাইবা হুমায়রা হুমায়রা জান্নাত খাতা কোথায় যাওত আফনান সফান আসবাহ জান্নাতুল মাওয়া ফাইজা খাতা দেখেন হুমায়রা জান্নাত সোহা খাতা দেখান রোহা আরিবা জামিল হাসান খাতা কোথায় জুরাইয়া তারপরে হ্যাঁ হুমায়রা জান্নাত দেখেছি সাজনা তাইবা আব্দুর রহমান আয়াত আরফানা মাইসুরা তাবัจছুম তারপরে সামিয়ো হুমায়রা জান্নাত সোহা আমি জানি না আমার এখানে মনে হয় নেটের প্রবলেম দিল আমি আশা করি সালা অল্প সময়ের ভিতরে আমি এটা কভার করতে পারবো একটু প্রবলেম দিচ্ছে মনে হচ্ছে আমার এখানে সরি একটু প্রবলেম হয়েছিল আপনাদের যাই এখন আবার ঠিক হয়ে গেছে প্রবলেমটা এখন আমরা ইনশাল্লাহ এর পরে অক্ষরটা শিখবো ইনশাআল্লাহ ঠিক আছে সবাই রেডি রেডি আছেন সবাই হ্যাঁ ওকে রেডি আছেন আপনারা আমরা আশা করি তাহলে আমরা ইনশাআল্লাহ এখন যে অক্ষরটা শিখবো সে অক্ষরটা কোন অক্ষর জানেন দেখেন সবাই ওকে আমি একটা পেন আসি এই অক্ষরটা আমরা এখন শিখবো সবাই রেডি হ্যাঁ ওকে নাম কি জানেন আপনারা দেখেন তো আমি এখানে বাংলায় একটা অক্ষর লিখতেছি এটা নাম জানেন সবাই ওকে তাহলে আমাদের এই যে অক্ষরটা এই অক্ষরের নাম হলো কি আমি থেকে বলবো না কোন জায়গা থেকে উচ্চারণ হবে সেটা আমি আগে বলবো ওকে আমরা এটা উচ্চারণ করব গলার শেষ ভাগ থেকে কোন জায়গা থেকে আমার সাথে বলেন গলার শেষ ভাগ থেকে হ উচ্চারিত হবে একান হবে এই যে লিখতেছে দেখছেন হ ঠিক আছে সবাই বারবার এটা উচ্চারণ করেন তো দেখি কেমন পড়েন আপনারা আশা খুব সুন্দর হয়েছে আমি আপনাদের সবসময় একটা কথা বলবো আমি যেটা পড়াবো সেটাই পড়বেন মুখস্ত করবেন গলার শেষ ভাগ থেকে খ অক্ষরটি উচ্চারণ হবে মোটা আওয়াজে ঠিক আছে আর পড়তে হবে আমরা টেনে পড়বো পড়ব ঠিক আছে চলেন আমরা এই অক্ষরটা এখনই লিখে ফেলি আহ ওকে আমরা এখন লিখবো ইংসা আল্লাহ এই যে আগে থেকে লিখতে শেখে লাইবা আমি কি লিখতে বলছি কি ব্যাপার আমি কি খ লিখেছি আগে থেকে লিখতে আপনারা লিখলে হবে হ্যাঁ আমি কি লিখতে বলেছি আপনাদের হ্যাঁ ওকে ওকে ঠিক আছে তারপর ছুম দেখেছি আপনাকে ওকে দেখেন আমরা খ খোটা লিখছি কিভাবে লিখি আমি একটা দাগ দেব তারপর আবার একটু এই নিচের দিকে নিয়ে আসবো ঠিক আছে এবার এখানে উপরে একটা দেব এটার নাম কি আর নোক্তা না হলে কি হবে নোক্তা যদি না হয় তাহলে কি হবে দেখি সবাই বলতে পারে কি না আগে আর সবাই আসলে পারে না আমার মনে হয় বলতে তাই না কেউ বলতে পারে না দায়গুলো কেউ বলতে পারে না সবাই বলেন তো কি অক্ষর হয়েছে ওকে এখন এর উপরে যদি একটা নোক্তা হয়ে যায় তাহলে কি হবে এর উপরে একটা নোক্তা হয়ে গেল তাহলে কি হবে খ কে লিখতেছে দেখি খ সবাই বারবার পড়েন হাতে কি কি করেন করেন ওকে সবাই এটা এই দ্রুত লিখে ফেলেন তো দেখি কেমন পড়েন এখানে একজন বলতেছে আমার কথা নাকি শোনা যাচ্ছে না আমি তো দেখতে পাচ্ছি মনে হয় শোনা যাচ্ছে ওকে সবাই এটা লিখে ফেলেন রাফিদ আমাদের স্টুডেন্ট কোথায় আমি জানি না অনেকের ক্যামেরা ওয়ান নাই যাদের ক্যামেরা অন নাই তাদেরকে আবারো রিকোয়েস্ট করতেছি ক্যামেরা করতে হবে আপনাদের আ ওকে দ্রুত লেখেন দ্রুত লেখেন খ অক্ষরটা দ্রুত লেখেন আমরা আজকে এই অক্ষরটা দিয়ে আমাদের তিনটা অক্ষর কিন্তু হচ্ছে ঠিক আছে দ্রুত কিন্তু দেখি না লিখে কে বসে আছে আনুষ্কা যাবিন লিখছেন দ্রুত লিখতে হবে দ্রুত জুরাইয়া জান্নাত জাওয়াতা লিখছেন জামিল হাসান জামিল তানজিম লিখেছেন ওকে আমি খাতা দেখবো এখন দেখি কে লিখছে আর কে লিখি নাই এবার বোঝা যাবে যে আসলে কে আমার কথা শুনেছে আর কে কথা শুনি নাই ঠিক আছে ওকে আমি এখন হাসিনা বেগম দেখতে পাচ্ছি কিন্তু আমাদের স্টুডেন্টের নাম মনে হয় হাসিনা বেগম না তিনি ক্যামেরাটা অন করেন নাই রাফিদ ক্যামেরা অন করেন নাই রহা ক্যামেরা অন করেন নাই আমাদের রাফিদ স্টুডেন্ট কোথায় আমরা তো মনে হয় দেখতে পাচ্ছি তার মাকে প্লিজ আমাদের স্টুডেন্টের মায়েরা যেন ক্লাসের সামনে না আসে রহা আপনার খাতা কোথায় দেখেন নুসাইব নূর রহমান খাতা কোথায় মাহদিয়া খাতা কোথায় ওকে দেখেছি আপনারটা ওকে আরিবা খাতা দেখেছি জান্নাতুর নাইম সাইরা খাতা দেখেছি দিল আইসা দেল আইসা আইসা খাতা কোথায় কি ব্যাপার আয়শা খাতা কোথায় খাতা দেখান দ্রুত দ্রুত খাতা দেখান দ্রুত খাতা দেখান দ্রুত আসসালামু আলাইকুম হ্যালো ইমোতে কে দেখ হোয়াটসঅ্যাপে দেখেন তো কে কল দিছে আর বলবেন এই নাম্বারের জন্য কল না দেয় অফিসের নাম্বারে কল দিতে ওকে যাই হোক দেখেন সাজনা দেখতে পাচ্ছি জান্নাতুল মাওয়া খাতাটা দেখেন হুমায়রা জান্নাত জামিল হোসেন হুমায়রা জাহান ওকে দুইজন হুমায়রা রয়েছে তাই তো তানজিম খাতা দেখেন জোয়াইরা জান্নাত লাইবা মাইসুরা সামিও মন্তাকিম ফাইজা আহ ওকে ফাইজা কিন্তু খাতা দেখাই নাই মনে হচ্ছে ওকে খুব সুন্দর আয়াত তাইবা মাশারিল আরওয়া গোলাম রব্বি তারপরে আর কে আছে ফরহান খাতা দেখাইনি তাবাচুম খুব সুন্দর হয়েছে আসলে তাবাচুম মনে হয় বড় কালি দিয়ে লিখতেছে মনে হয় ওকে 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 আর ঠিক আছে সবার খুব সুন্দর হয়েছে আফসারা দেখছি আমি আরফানা মাইসুরা খাতা দেখেছি হ্যাঁ ওকে আমরা ইনশাল্লাহ তারপরে অগ্রসর হবে এখন খ এবার আমরা যে অক্ষরটা লিখব সে অক্ষরের নাম আমরা শিখার আগে বলেন এই অক্ষরটা কোন জায়গা থেকে উচ্চারণ হয় দেখে আপনারা কেমন পারেন বলেন খ অক্ষরটা কোন জায়গা থেকে উচ্চারণ হয় এই যে আপনারা এইভাবে মুখস্থ করেন গলার শেষ ভাগ থেকে খারণ হবে একালিফ টান হবে গলার শেষ ভাগ থেকে মোটা আওয়াজে খে উচ্চারণ হবে আর একালিফ টান হবে গলার শেষ ভাগ থেকে খেয়ে উচ্চারণ হবে একালিফ টান হবে সবাই দ্রুত বারবার পড়েন দা বারবার বারবার

একালি ফ্যামরা টেনে পড়ব তাই না ওকে এখন এর পরে আমরা যে অক্ষরটা এখন শিখবো সে অক্ষরটা দেখেই যে লেগবে সে ফেল এখন যে লিখবে সে ফেল ঠিক আছে আমি ফেল করাই দেব তাকে দেখি কে লিখতেছে কেউ লিখতেছে না যাক আপনার সবাই খুব ভালো আ ওকে আহ হুজুর মার্শারি লারোয়া আসলে মনে হয় কিছু একটা বলতে চাচ্ছে হ্যাঁ মার্শারি লারোয়া কি হয়েছে এখন আমরা এরপরে আর একটা অক্ষর লিখবো একই জায়গা থেকে উচিত আপনি একটা কাজ করেন ক্লাস থেকে বের হয়ে আবার একটু ক্লাসে চলে আসেন ঠিক আছে ওকে আমরা ইনশাল্লাহ সামনে অগ্রসর হচ্ছি আহ সে বিষয়টা কি আমরা বলছি এখন আমরা যে অক্ষরটা শিখবো সে অক্ষরটা এখন লিখছি খেয়াল করেন সবাই খেয়াল করতে হবে কিন্তু ঠিক আছে এই যে অক্ষর এই অক্ষরের নাম কি অক্ষর অক্ষরের নাম কি নাম কি গাইন হ্যাঁ তিন টান হবে আলিফ থ্রি টান হবে হ্যাঁ মনে থাকবে কিন্তু এ লিখতেছেন কে এই যে অলরেডি দেখেন খাতা দেখাচ্ছে একজন তিন আলিফ টান হবে সবাই এটা বারবার পড়তে হবে এখন আমি এটা একটু জাস্ট লিখে ফেলি যে তিন আলিফ টান হবে এটাই ওকে সবাই গয় তিনবার উচ্চারণ করেন

দ্রুত লেখেন দ্রুত লিখে ফেলেন সবাই স্যার একটু মেউট করেন আমি একটা কথা বলবো মেই সুরা কোথায় মাইসুরা কোথায় আমি তো তাও জানিনা তো ক্লাসে নাই মুহূর্তে ছেষট্টি সতেরো কিন্তু ক্লাসে নাই হ্যাঁ ওকে মাইসুরা কি হয়েছে বলেন

সবাই খাতা দেখান এই অক্ষরটার পরে আমরা একটা বিশ্রাম নেব হ্যাঁ ওকে ফারহান তাইবা তারপরে সুহা মাওয়া আনুষ্কা আব্দুর রহমান সাজনা হুমায়রা জান্নাত গুলাম রাফি তাবাসুম আয়াত ফাইজা সামিও মাইসুরা খাতা দেখাননি মন্তাকিম আয়সা লাইবা তারপরে কানিস ফাতেমা সাবাহ আব্দুর রহমান কোথায় তাবাচ্ছুম খাতা কই জাওয়াতা আফনান তানজিম খাতা দেখান জোয়রা জান্নাত খাতা দেখান ও দেখাইছে কিন্তু অক্ষরটা অনেক ছোট ছোট লিখে ফেলছে জোয়াইরা জান্নাত জোয়াইরা তারপর জান্নাত নাইম ওকে দেখি তারপরে আর কারা আছে কই কোথায় গেল আর তারপরে জুরাই জান্নাত হয়েছে আনুষ্কা মেহেজাবিন দেখছি আরিবা রুবা রোহাম আরওয়া আয়সা মন্তাকিম ওকে তারপরে নুর রহমান নাসিবুর নুর রহমান মাসারিল আরওয়া তারপরে শাহমিরাজ ওকে ওকে সবাই খুব সুন্দর সবাইকে খুব সুন্দর সবাই খুব সুন্দর লিখেছেন শুধু আমি খারাপ লিখেছি হ্যাঁ ওকে আমরা ইনশাল্লাহ এখন একটা বিশ্রাম নিব এবং সেটা হবে কয় মিনিটের সেকেন্ডের একটা বিশ্রাম ঠিক আছে আপনারা সবাই একটা কাজ করেন সবাই চোখ বন্ধ করেন কেউ তাকাবেন না চোখ বন্ধ করেন দেখি কে কে তাকাচ্ছে আমি দেখবো কিন্তু দেখি কে তাকাচ্ছে কি ব্যাপার তাকাচ্ছেন কেন কে তাকাচ্ছে আমি নাম ধরে বলে দেবো সে ফেল যাবে কিন্তু ওকে কি ব্যাপার আপনি তাকাচ্ছেন কেন নুসাইবুর রহমান নুসাইবনুর রহমান হ্যাঁ সবাই চোখ খোলেন হ্যাঁ ওকে এবার বিসমিল্লা বলে হাতে পানি নেন নিছেন অল্প অল্প করে তিনবার পানি পান করবেন বিসমিল্লা বলে হ্যাঁ যে যে পানি পান করি নাই শেষে ফেল কি ব্যাপার আপনি পানি পানি পান করবেন না হ্যাঁ ওকে গ্লাসে পান করতে হবে নুসাইব নুর রহমান গ্লাসে পানি পান করতে হবে ওকে আমাদের পানি পানের বিরতি শেষ এখন আমরা ইনশাল্লাহ সামনে অগ্রসর হইব ঠিক আছে ওকে আমরা চারটা অক্ষর অলরেডি আজকে শিখেছি আজকে এরপরে যে অক্ষরটা শিখবো এই অক্ষরটা একেবারে সহজ এই অক্ষরটা শিখব এই অক্ষরের নাম কি জানেন দেখেন আমি নাম আগে বলবো না কোন জায়গা থেকে উচ্চারণ হবে সেটা বলবো আগে জিব্বার আগার পিট খেয়াল করেন হ্যান্ড রাইস করেন না কেউ জিব্বার আগার পিট তার বারাবার উপরে তালুর সঙ্গে লাগিয়ে জিব্বার আগার পিঠ তার এক উচ্চারণ করতে হবে জিব্বার আগার পিট তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে টেনে উচ্চারণ করতে হবে আবার বলি জিব্বার আগার পিঠ হুজুর এই চারটা চারটা কথা থেকে আসে এইটা বললেন না না ওটা তো আমরা বলে দিয়েছি বলবো আবারও সমস্যা নাই হুজুর এই চারটা এটা ওয়ার্ড না এটা আলফাবেট হ্যাঁ কোথা থেকে আসে এইটা একটু আবার বললে দিবেন হ্যাঁ বলবো ইনশাল্লাহ হ্যাঁ ওকে তাহলে আমি দেখেন কোন জায়গার থেকে উচ্চারণ করি জিব্বা রাগার পিট খেয়াল করেন সবাই পিট কোনটা এটা না এটা এটা পিট জিব্বা আগার পিট তার আবার উপরে তালুর সাথে লাগিয়ে আবার বলি আগার পিঠ তার আবার উপরে তালুর সাথে লাগিয়ে মোটা আওয়াজে এক আলিফ টেনে পড়বো কি বলেছে বুঝতে পেরেছেন জিব্বার আগার পিট তার আবার উপরে তালুর সাথে লাগিয়ে এক আলিফ টেনে পড়ব মোটা আওয়াজে জিব্বারাগার পিঠ সবাই আমি কষ্ট করেন জিব্বারা গারপিঠ জিব্বারা গারপিঠ তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে জিব্বারা গার পিঠ তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে মোটা আওয়াজে এক আলিফ টানিয়া পড়িতে হবে ঠিক আছে জ্বারা গারপিট তারবারাবার উপরে তালুর সাথে লাগিয়ে এক আলিফ টানিয়া মোটা আওয়াজে পড়িতে হবে সবাই দেখেন তো স্কিনে কে আছে দেখেন তো সবাই দেখছেন আমি পড়াচ্ছি সে লিখতেছে এবার আপনি বলেন র অক্ষর কোন জায়গা থেকে উচ্চারণ হবে মাইসুরা বলেন র অক্ষর কোন জায়গা থেকে উচ্চারণ হবে দাঁতের আগার সঙ্গে না তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে তার বরাবর উপরে তালুর আলি আওয়াজে মোটা আওয়াজে দেখেন আপনি এই যে লিখতেছিলেন না লিখতে যে সব গুলে এক ফেলছেন আর লিখবেন মনে থাকবে লিখিলে কিন্তু এরকম ভুল হয়ে যাবে এটা কার হবে কার হবে আমি একজন ছাত্রের কাছে আর একজন ছাত্রীর কাছে ধরব কার হবে এটা হ্যান্ড রাইজ করেন দেখি জয়রা জান্নাত ওকে আপনি বলেন র অক্ষর কোন জায়গা থেকে উচ্চারণ হবে দেখি কেমন পারেন খাতা বাদে আপনি সামনে তাকায় বলেন জিবা আগার পিস তার বরাবর উপরে তারির সঙ্গে লাগিয়ে মোটা আওয়াজে এক আলিফ টেনে পড়তে হয় মাশাআল্লাহ খুব সুন্দর ওকে আমি কিন্তু র অক্ষর এখনো উচ্চারণ শেখাই নাই ঠিক আছে ওকে এবার আমি একজন ছাত্রের কাছে যাইব আর ছাত্রের নামটা হলো সামিও ক্যামেরা নাই ওয়ান ক্যামেরা ওয়ান আছে বাট আমরা দেখতে পাচ্ছি না তাকে সামিও সামিও প্লিজ ওকে যেহেতু আমি এটা পারলাম না তাহলে হ্যাঁ সামিও পাচ্ছি স্বামী আনমিঠন প্লিজ র কোন জায়গা থেকে উচ্চারণ হবে বলেন আগার পিট তারপর আবার উপরে উপরে টাঙের সঙ্গে লাগিয়ে হবে র হরফটি উচ্চারিত হবে ঠিক আছে মোটা আওয়াজে একালি ট্রেনে পড়তে হবে ওকে যাই হোক এখন আমরা এই অক্ষরটা উচ্চারণ করবো র কেমন উচ্চারণ হবে র ঠিক আছে এবার একটা কথা বলব র অক্ষরটা যদি কেউ র এভাবে উচ্চারণ না করে তাহলে তার কি হবে ভুল হয়ে যাবে রা এটা কি ভুল না সঠিক আছে রা এটা কিন্তু ভুল সঠিক কি হবে র

এখন আমরা এই অক্ষরটা তাহলে সবাই মিলে লিখবো এখন সবাই রেডি সবাই রেডি কিন্তু লিখতেছি সবাই লিখে ফেলেন র

সবাই দ্রুত 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 লিখতে হবে ওকে সবার লেখা হয়ে গেছে আমি দেখবো খাতা দেখি কাটটা সবচেয়ে ভালো হয়েছে সার শেষ হ্যাঁ দেখি আব্দুর রহমান খাতা দেখায় নাই এখনো খাতা দেখায় নাই আয়সা গুলাম রব্বি খাতা দেখায় নাই মাইসুরা খাতা দেখায় নাই আয়াত খাতা দেখায় নাই শুধুমাত্র যারা খাতা দেখাচ্ছে না তাদের নাম বলবো এখন সামিও হাসিনা বেগম খাতা ফাতিমা আরিবা দেখায় নাই ঠিক আছে গোলাম রব্বি খাতা দেখাই নাই মাইসুরাও খাতা দেখায় নাই ওকে আমরা এখন এটা তো লিখে ফেলেছি সবাই একসাথে এটা উচ্চারণ করেন তো দেখি কেমন পারেন ওকে মাশাল খুব সুন্দর হয়েছে এখন আমরা আট তিনটা অক্ষর শিখবো আজকে পাঁচটা অক্ষর শিখেছি আট তিনটা অক্ষর শিখবো আজকে ঠিক আছে এখন খেয়াল করতে হবে কিন্তু দেখেন সবাই এখন ফার্স্ট আমরা যে অক্ষরটা শিখতে যাচ্ছি সে অক্ষরটা হলো আবার দেখেন লিখতেছেন কেন মাহাদিয়া একটা নোক্তা হবে ঠিক আছে একটা নোক্তা হবে আর এটার নাম কি কোন জায়গা থেকে উচ্চারণ হবে আমি সেটা বলবো লিখবেন না খেয়াল করেন আমার দিকে খেয়াল করেন সামনের উপরের আমি যেটা বলছি সেটা আপনাদের মুখস্ত করতে হবে দেখবো কে ফার্স্ট হয় সবাই হাত নামান আগা সামনের নিচের তা কোন দিকে তাকিয়ে পড়তেছে দেখেন আমি যেটা বলতেছি সেটা বলতে হবে আপনি অন্য কোনো বই থেকে পড়লে হবে না জিব্বার আগা সামনের নিচের জিব্বারাগা সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার সাথে লাগিয়ে জিব্বার আগা সামনের নিচে দুই দাঁতের পেট ও আগার সাথে লাগিয়ে বারবার জিব্বারাগা সামনের নিচে দুই দাঁতের পেট ও আগের সাথে লাগিয়ে জিজি পোকার নাই আওয়াজ করে জিভ্বার আগার সামনের নিচে দুই দাঁতের পেট ও আগার সাথে জিজি পোকার নাই একটু আওয়াজ করে এক আলিফ পড়ব জিব্বার আগা সামনের নিচে দুই দাঁতের পেট ও আগার সাথে লাগিয়ে জিজি পোকার নাই একটু আওয়াজ করে এক আলিফ উচ্চারণ করিব আমি কি বোঝাতে পেরেছি ওকে আমি মনে হয় বুঝাতে পেরেছি তাহলে উচ্চারণ করব কেমন আওয়াজটা শোনেন সবাই এরকম আওয়াজটা করেন তো এরকম আওয়াজ কেউ পারতেছেন না আমি কি যা বলেছি যা আমি দেখতে পাচ্ছি অনেকে কিন্তু ফেল যাচ্ছেন অনেকেই ফেল যাচ্ছেন আমি কিন্তু এখন থেকে নাম ধরে ধরে বলবো যে আপনারা কে কে ফেল যাচ্ছেন সবাই একসাথে বলেন তো

কে কে ফেল গেছে এবার আমি একটু নাম তাদের বলি ঠিক আছে তাদের নাম কিন্তু এবার বলতেছি আমি হলো প্রথমে শাহ মিরাজ রাফিদ আব্দুর রহমান আফিয়া আইসা ফাতিমা হাসিনা জান্নাতুল মাওয়া এই কয়জন পড়ি নাই আনমিউট হয়ে পড়ি নাই এজন্য এই কয়জন ফেল করছে জিব্বার আগা সামনের নিচে দুই দাঁতের পেট আগার সাথে লাগিয়া যা অক্ষটিয়া কালিফটা নিয়ে উচ্চারণ করতে হবে কে কে পারবে এটা মুখস্থ বলতে তাড়াতাড়ি আপনারা হাত উঠে ফেলেন তাবাচ্ছম আপনি এখানে একটা ইমোজি দিয়েছেন এর জন্য আপনাকে ক্লাস থেকে বের করে দেওয়া হবে বলেন আর এরকম দিবেন ইমোজি যে ইমোজি দিবে তাকে আমরা তার বিরুদ্ধে অ্যাকশনে যাব কারণ এটা আমাদের ক্লাস ক্লাসের ভিতরে এটা করা যাবে না তাহলে কয়জন হাত উঠছে করব বলেন আপনি যা অক্ষরটা কোন জায়গা থেকে উচ্চারণ হবে আপনি নিচে খাতায় কোথায় তাকাচ্ছেন ক্যামেরায় তাকান হচ্ছে না খেয়াল করবেন হ্যাঁ আর একজনের কাছে শুনতেছি খেয়াল করবেন আহ ওকে মাহাদিয়া প্লিজ ইস্টার বলেন যা অক্ষরটা কোন জায়গা থেকে উচ্চারণ হবে দ্রুত বলেন জিব্বার আগার সামনের উঠ নিচের দুই দাঁতের পেট ও আগার সাথে লাগিয়ে যা ও কটি উচ্চারণ হবে ঠিক আছে হচ্ছে না হচ্ছে না সবাই মুখস্থ করেন জিব্বার আগার সামনে নিচের দুই দাঁতের পেট ও আগার সাথে লাগিয়ে যা উচ্চারিত হবে জিব্বার আগার সামনে নিচের দুই দাঁতের পেট ও আগার সাথে লাগিয়ে যা উচ্চারিত হবে ক্লাস শেষ না ক্লাস ডেরিয়া আছে আমাদের এখনো 15 মিনিট লাগবে এখনো ক্লাস শেষ হতে আজকে আ ওকে তাবাচুম দেখতে পাচ্ছি হ্যান্ড রাইজ করেছিল দেখি আ তাবাচুমের কি অবস্থা हां বলেন তো আপনি দেখি পারেন কিনা ইসবার আগা সামনে নিচে ইসবার আগা সামনে নিচে দুই দাঁতে পেটো আগা সঙ্গে লাগিয়ে কলিপরিমাণ জান যায়

জিব্বার আগা সামনের নিচে দুই দাঁতের পেট ও আগের সাথে লাগিয়ে যা উচ্চারিত হয় ঠিক আছে ওকে আমরা তারপর ইনশাআল্লাহ এই যা অক্ষরটা সবাই লিখে ফেলি একসাথে সবাই লিখবেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওকে আমরা এখন সবাই খাতা দেখব সবাই খাতা দেখেন হ্যাঁ দেখি হাসিনা বেগম খাতা দেখাচ্ছে না ফাতিমা খাতা দেখান মন্তাকিম খাতা দেখান মাইসুরা আরিবা খাতা দেখান তানজিম আহ অনুষ্কা মেহজাবিন রাফিদ তারপরে আফিয়া নুসাইব তারপরে কে আছে তানজিম আরিবা ওকে আফিয়া রোহা আইসা আব্দুর রহমান শাহনাজ শানজা শানজা তাই তো নাকি সাজনা শানজা আমি আসলে নাম আসলে ভালোভাবেই করতে পারতেছি না কান ইসফাতে মা তারপরে গুলাম রাব্বি সাফানা হুমায়রা জাহান সুহা হুমায়রা জান্নাত মাহদিয়া সামিও শাহমিরাজ মাসারিল আরওয়া আহ ওকে তারপরে তাইবা তা ইনায়া তারপরে আর কি আছে জান্নাত ওকে আপনাদের এখন আমি একটা ঘোষণা দিচ্ছি দেবো একটা ঘোষণা দেব ঘোষণাটা হলো আপনাদের এখন হাজিরা হবে স্টুডেন্ট আইডিটা রেডি রাখেন এক্ষুনি স্টুডেন্ট আইডি আপনারা ওই লিঙ্কে যে দিয়ে আসতে হবে নামে শুরুতে আপনারা যারা দেখছেন না হুমায়রা জাহান সুহা নামে শুরুতে স্টুডেন্ট আইডি দেন নাই হুমায়রা জান্নাতও দেই নাই রাহা দেই নাই আয়সা দেই নাই অনেকেই দেয় নাই আব্দুর রহমান দেই নাই ওকে আপনাদের এখন হাজিরার একটা ফর্ম দিচ্ছি ঠিক আছে ওই হাজিরার ফর্মটা এক্ষুনি আপনাকে কি করতে হবে এক্ষুনি আপনাদের কিন্তু পূরণ করতে হবে ওখানে জাস্ট আপনাদের স্টুডেন্ট আইডিটা দিবেন কি বললাম জাস্ট স্টুডেন্ট আইডিটা দিবেন জাস্ট একটা মিনিট কিন্তু আপনাদের টাইম দিব এই ফর্মটা পূরণ করার জন্য হুম বলেন আসছে শুধু বলেন আসছে ওকে আমি এখানে হাজিরার লিঙ্কটা দিয়েছি দিয়ে দিয়েছি হ্যাঁ এটার উপরে ক্লিক করেন সবাই ক্লিক করে সবাই স্টুডেন্ট আইডি দিয়ে আসেন আমি দেখতে পাচ্ছি কে কয়জন দিচ্ছেন হ্যাঁ একজন দিয়েছেন মাত্র মনে হয় দ্রুত স্টুডেন্ট আইডি দিয়ে আসেন আপনার হাজিরা মিস হলে কিন্তু আমার দোষ না আপনার হাজিরা মিস হলে কিন্তু আমার দোষ না তখন কিন্তু যখন আমরা ওই যে আপনাদের পরীক্ষা নিব তখন আপনার নাম্বার কম হয়ে যাবে ঠিক আছে আমরা আজকে আর দুইটা অক্ষর শিখব ওকে সবাই খেয়াল করবেন এখন আমরা যে অক্ষরটা শিখব সে অক্ষরটা এ অক্ষর খেয়াল করবেন সবাই প্লিজ 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 এই অক্ষরটা আমরা শিখব এই অক্ষরটা উচ্চারণ হবে কেমন সবাই আমার সাথে পড়ে মুখস্থ করেন জিব্বার আগার সামনের নিচে দুই দাঁতের পেট ও আগার সাথে লাগিয়ে চিকুন আওয়াজে আমরা চার আলিপ টেনে উচ্চারণ করব কি বললাম জিব্বার আগার সামনের নিচে দুই দাঁতের পেট ও আগার সাথে লাগিয়ে চিকুন আওয়াজে আমরা চার আলিপ টেনে উচ্চারণ করব সিন জিব্বার আগার সামনের নিচে দুই দাঁতের পেট ও আগার সাথে লাগিয়ে তিন আলিফ না চার আলিফ কিন্তু চার আলিফ টেনে উচ্চারণ করব কেউ হ্যান্ড রাইজ করবেন না এখন জিব্বার আগা সামনের নিচে দুই দাঁতের পেট ও আগার সাথে লাগিয়ে কি করব জিব্বার আগা সামনের নিচে দুই দাঁতের পেট ও আগার সাথে লাগিয়ে চার টেনে উচ্চারণ করব করবো আমরা এভাবে উচ্চারণ করবো বুঝতে পেরেছেন ওকে তাহলে আপনারা সবাই রেডি রেডি সিন অক্ষরটা সবাই বারবার বলেন সবাই বারবার বলতে হবে সবাই বারবার জোরে জোরে বলেন তাহলে আমরা সবাই ক্লিয়ার যে সিন অক্ষরটা আমরা কোন জায়গা থেকে উচ্চারণ করব চলেন আমরা সিন অক্ষরটা সবাই লিখবো আমি লিখতেছি সবাই খেয়াল করতে হবে কিন্তু সবাই খেয়াল করতে হবে এক্ষুনি প্রচন্ড আঘাত লেগেছে বুঝছেন প্রচন্ড আঘাত লেগেছে ব্যথা পেয়েছি অনেক ওকে যাই হোক আমি এখন আপনাদের দেখাচ্ছি আমরা কিভাবে উচ্চারণ করবো সবাই দেখেন আমার দিকে দেখেন এই যে কি ব্যাপার টান দিল কে এরকম হয় নাই আমি আবারও ভালো করে লিখে দেখাচ্ছি এই যে এটা হলো চারা লিপ্টেনে পড়তে হবে সবাই এটা আহ একসাথে বারবার উচ্চারণ করেন তো দেখি কেমন পড়েন আপনারা আসলে আপনারা না বেশি পারেন আমি পারি না বেশি তো সবাই পড়েন তো দেখি সবাই লিখে ফেলেন দ্রুত দ্রুত লেখেন সবাই দ্রুত লেখে ফেলেন আমার মনে হয় অনেকের লেখা হয়ে গেছে সবাই দ্রুত লেখেন দ্রুত ওকে আমি আপনাদের খাতা এখনি দেখব কিন্তু দেখেন সবাই খাতা দেখান কে লিখতেছে না শুধু তারটা নাম বলবো আর তাকে ফেল হিসেবে ঘোষণা করে দিব গুলাম রাব্বি খাতা দেখান দেখাননি আয়াত খাতা দেখান দেখাননি জান্নাতুল জান্নাতুল নাঈম খাতা দেখায় নাই আয়সা খাতা দেখান আর কে আছে হাসিনা বেগম ক্যামেরা অফ আর বাকিরা সবাই দেখাইছে ওকে খুব সুন্দর হয়েছে সবার জয় রাজান্নাত হ্যাঁ ওকে খুব সুন্দর এখন দেখেন এই সিন অক্ষরে কয় টেনে পড়বো চার আলিফ কয় চার আলিফ এখন আমরা আরেকটা অক্ষর শিখবো আরেকটা অক্ষর লিখবো সবাই খেয়াল করবেন কিন্তু এই যে অক্ষরটা লিখতেছি আসমা বেগম অর্থাৎ আমাদের স্টুডেন্ট কোথায় আমি জানি না খেয়াল করেন হ্যাঁ ওকে আজকে আপনাদের কিন্তু এই ক্লাস শেষ সবার ক্লাসে থাকতে হবে এখন যে অক্ষরটা এই যে লিখতেছে কিভাবে নিয়ে আসছি দেখেন আবারও এই যে এবার কি কোন দিকে নিয়ে যাচ্ছি দেখেন ঠিক আছে এভাবে উঠাবেন এটার নাম কি সবাই এটা বারবার উচ্চারণ করতে হবে একে লিখতেছে ফারহান লিখতেছিলেন কেন সবাই একসাথে বারবার উচ্চারণ করেন কল দিছে দেখেন তো এইট ফোর ফাইভ ওয়ান ওকে সবাই খেয়াল করেন এই যে সদ অক্ষরে কয় লিপটান সবাই লিখে ফেলেন এটা কিন্তু একই জায়গা থেকে উচ্চারণ হবে জিব্বার আগা সামনের নিচে দুই দাঁতের পেট ও আগার সাথে লাগিয়ে চার লিপটানে উচ্চারণ করব আমরা প্লিজ আসমা বেগম আমাদের স্টুডেন্টের নাম বলবেন প্লিজ স্টুডেন্টের আইডি এবং স্টুডেন্টের নাম हमें जाने ना हमारे हमें हमारे जाने ना स्टूडेंट आईडी ओके मोबाइल नंबर टा जाने इन हॉटस्टप नंबर टा जाने इन हॉटस्टप नंबर जाने इन ना की आपने हॉटस्टप नंबर जाने ना हॉटस्टप नंबर ना আহ ওকে আপনি দ্রুত আমাদেরকে হোয়াটসঅ্যাপ আপনার স্টুডেন্ট আইডিটা জানান তাই না হলে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা জানান স্যার আমার তো কিউ রিং করতেছে মোবাইলে কে রিং করতেছে চেক করছে মানে আ ওকে আব্দুর রহমান আপনার স্টুডেন্ট আইডি কতজনো সাতষট্টি চল্লিশ হ্যাঁ ওকে স্টুডেন্ট আইডি রা ক্লাসে ঢোকার সময় আপনারা দিয়ে দিবেন হ্যাঁ এতে আমাদের জন্য ভালো হবে তারপরে আফিয়া আপনার স্টুডেন্ট আইডি কত আফিয়া স্টুডেন্ট আইডি কত ডাবল সিক্স সেভেন ফোর ডাবল সিক্স সেভেন ফোর আহ ওকে তারপরে দিল আইসা ডেল আইসা আপনার স্টুডেন্ট আইডি কত আইসা আপনার স্টুডেন্ট আইডি বলেন আমি আয়সাকে যে ই করলাম কিন্তু আয়সা কথা শুনতেছে না আয়সা আপনার স্টুডেন্ট আইডি কত

রোহা স্টুডেন্ট আইডি দেন নাই কেন রোহা রোহা স্টুডেন্ট আইডি দেন নাই তো কি ব্যাপার রোহাও নাই ক্লাসে নাকি আপনার স্টুডেন্ট আইডি কত রোহা ভুলে গেছি বুলে গেলে হবে বলেন স্টুডেন্ট আইডি হ্যাঁ বলেন বলেন মোবাইল নাম্বারটা বলেন তাহলে কার মমাইল নাম্বার whatsapp যেটা ক্লাস করতেছেন এটা নাম্বার বলেন อ่า ওকে আপনি ক্লাস শেষে আমাদেরকে কল দিবেন ঠিক আছে ঠিক আছে হুম আহ ওকে আমরা দেখতে পাচ্ছি আরো কয়েকজনের মনে হচ্ছে নাই ওকে আগে বাকি সবাই আছে আমরা এই যে অক্ষরটা আপনাদের লিখালাম সবাই এই অক্ষরটা একটু দেখাতে পারবেন এখন সবাই দেখান নাই তাই বা দেখাই নাই এখনো তাই বা চুল দেখা যাচ্ছে মাথার আরে বা মাথার চুল দেখা যাচ্ছে আমাদের কোন ছাত্রীর কিন্তু মাথাটার চুল দেখানো যাবে না আসমা বেগম কি হয়েছে হয়েছে বলেন হ্যাঁ ওকে হাসিনা বেগম ক্যামেরা ওয়ান নাই দেখায় নাই জান্নাতুর নাইম দেখায় নাই তো নাই ক্লাসে ওকে তানজিম খাতা দেখান আব্দুর রহমান খাতা দেখান আইসা খাতা দেখান রহা খাতা দেখান ওকে জান্নাতন নাইম সায়রা খাতা দেখাননি কিন্তু ওকে যাই হোক আপনাদের খর সবার খুব সুন্দর হয়েছে আমরা আজকে টোটাল তাহলে কয়টা অক্ষর শিখলাম আমরা আজকে টোটাল এখন পর্যন্ত মাত্র আটটা অক্ষর শিখেছি কয়টা অক্ষর আটটা অক্ষর শিখেছি কিন্তু কয়টা অক্ষর আটটা অক্ষর শিখেছি ঠিক আছে এখানে আইসা আপনার দাগটা পরে উঠি নাই কেন ওইটা সম্পূর্ণ উঠাই দিতে হবে দাগ আপনাদের আমি আবারও বলছি আজকে আমরা যে আটটা অক্ষর শিখেছি এই আট অক্ষর আবার একটু বলি আপনাদের খেয়াল করবেন সবাই এখানে আমরা তিনটা অক্ষর সবাই দেখতে পাচ্ছি যা একালিফ টান কয়ালিফ ঠিক আছে তারপরে সিন চার সদ চারে লিপ্টান যা সিন সদ একই জায়গা থেকে উচ্চারণ হবে জিব্বার আগা সামনের নিচে দুই দাঁতের পেট ও আগের সাথে লাগিয়ে উচ্চারণ হবে ঠিক আছে এরপরে এখানে হা আর আইন এই দুইটা অক্ষর একই জায়গা থেকে উচ্চারণ হবে হলকের মধ্যখান থেকে বা গলার মধ্যখান থেকে উচ্চারণ হবে হা গলা থেকে হালকা একটু বাতাস বের করতে হবে আইন অক্ষরটা কোনো বাতাস বের হবে না জাস্ট আইন টেনে পড়তে হবে এরপরে খ এ অক্ষরটা গলার শেষ ভাগ থেকে আমরা উচ্চারণ করবো ভাগে জিব্বার গোলার কাছাকাছি ঠিক আছে খ হবে আর তিন আলিপ্টান হবে ঠিক আছে গলার শেষ ভাগ থেকে উচ্চারণ হবে র রিব্বার আগার পিঠ তারপর আবার উপরে তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারণ হবে

ওকে আপনাদের টোটাল আজকে আটটা অক্ষ শিখানো হয়েছে কয়টা আটটা ভালো করে প্র্যাকটিস করবেন আর যারা নামাজ পড়তেছেন না নামাজ পড়বেন আগামীকাল যারা নামাজ পড়বে না তাদেরকে ক্লাসে দাঁড় করিয়ে ঠিক আছে এরকম করার দরকার নাই আপনি নামাজ পড়বেন আপনি সবার থেকে ভালো হবেন আল্লাহ আপনাকে সবার থেকে ভালোবাসবে বেশি আল্লাহ আপনার উপরে রহমত করবে আপনার আম্মু ভালো বলবে আব্বু ভালো বলবে আব্বা আমার সাথে খারাপ ব্যবহার করা যাবে না ভালোভাবে ব্যবহার করতে হবে ঠিক আছে মনে থাকবে সবার তাহলে সবাই নামাজ পড়বেন তো ইনশাল্লাহ ওকে তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ তাহলে ক্লাসের ভিডিওটা আমি একটু পরে দিয়ে দিব অবশ্যই ভিডিও দেখবেন আপনারা কেউ ভিডিও দেখেন না যারা ভিডিও দেখেন না তাদেরকে আমি ক্লাসে পড়া নিব না ঠিক আছে সাবধান কিন্তু